না। আব্বা ওই 100 কাঠা জমি আমার লাগবো না। আব্বা ওই 100 কাঠা আমার লাগবো, কারণ ওটার আসল হকদার আমি। এই জমির মালিক কি আমি একা? ওই জমি তো আমি বড় ভাইজানের কাছে চাইছি। না ওই জমি আমি নেবো, ডিসিশন নিয়ে নিছি। না না ওই জমি আমি নেবো, ওই জমি আমার না দিলে মোরল বাড়িতে কেমন করে ফেলাম। মোরল সাহেব আমি কই কি লটারি দিয়ে দেন, যার নাম উঠবো হ্যাঁ জমি পাইবো। না কোনো লটারি নাই, ওই জমি আমি নেবো। কাকা যতই সিল্লাস দিলি করেন দিনে রাইতে, ওই 100 কাঠা জমি আইবো আমার হাতে। কি এত বড় সাহস আমার লাঠিটা কইরে! আম্মা চাকরির জন্য যাইতেছি, আমার লাগে দোয়া করি। দোয়া করি বাজান, তো চাকরি হোক। পরান হইরা দোয়া করি, আল্লাহ তোরে ভালো চাকরি মিলায়। আমি তাহলে যাই। কি রে বৌমারে কয়ে যাবি না? দিলা তো শুভ কামের মুডটা নষ্ট কইরা। বাবারে তুই একটা ভালো কামে যাইতাছস, বউ হইতাছে ঘরের বরকত রহমত, বউয়ের কাছেও দোয়া চা। ওর দোয়া আমার জীবনে দরকার নেই। আমার দর তোমার দরকার না হইলেও কি, আমি সারা জীবনই তোমার জন্য দোয়া করব। দেখছস বৌমা কত ভালো। এত ভালো দরকার নেই, ভালো ভালো চাকরিটা হইলেই হয়। শোন বৌমাও চায় তোর ভালো কিছু হোক। আব্বা কেন বেশি কথা কইতাছ? আচ্ছা বাজান যা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। বৌমা তুমি মনে কষ্ট পাইও না, পাগল টাগলাদের আট কইও না, কোনো কষ্ট নেই। আমরা রাগ হয়ে আছে তো, রাগ কমলে দেখবা ঠিক হয়ে যাবে। না ঠিক হলে অসুবিধা নেই, আমি আপনি কোনো নিজেই কষ্ট দিচ্ছি, এটা আমার কাম আছে। মোরল সাহেব এলাকায় বড় পার্টি ঘুরতে আছে। হ্যাঁ 100 কাঠা জমি ভাড়া নিব, মাসে 1 কোটি টাকা দিব। তাই নাকি? এই জন্যই তো 100 কাঠা জমি নেওয়ার লেগে সবাই পাগল হইতাছে। এখানে কি বড় মোরল সাহেব আছে? মোরল সাহেব বসে আছে, সয়ে দেখতে আছেন না। মোরল সাহেব সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? মোরল সাহেব আমার চশমাটা হারায় গেছে, এখন আমি চোখে কিছুই দেখতেছি না, সব ঝাপসা দেখতেছি। ও এই খবর দেওয়ার লাগাইছ? না মোরল সাহেব ঘটনা তো আরেকটা ঘটছে। ঘটনা কি কইলা? কোন? এই যে আমি চোখে ঝাপসা দেখতেছি। তুমি ঝাপসা চোখেই কও, ঘটনা কি? করিম চাচা, মেজো ভাই, বড় ভাই আর রতন ভাই মিলে জমির লাগে মারামারি করতেছে। এই তারা নিজেরা নিজেরা মারামারি করতেছে। এই তারা আমার সাথে চশমা হারায় গেছে, আমি কোন দিক দিয়ে যাবো? চশমাটা কই খুঁজবো কিছু বুঝতেছি না। তুমি রাগ করছো? এই যা, তুই আমার মায়ের না, তুই সরেন থেকে। তুমি আমার সুইট আম্মা, কিউট আম্মা। তুমি যদি আমার রাগ করে থাকো তাহলে কিন্তু আবার একটা বিয়ে করবো, পরে ওনারে আমি আম্মা ডাকবো। এই যে কত সুন্দর হাসি দিছো, আব্বা দেখলে তো অনেক খুশি হইতো। চুপ কর, এত ঢং করিস না, বাড়ির অবস্থা ভালো না, যে কোনো সময় বড় একটা গন্ডগোল হইতে পারে। বাড়িতে আবার কি হইছে দেখছ না? সবাই কেমন ভাগ বাটোয়ারা করতে যাইতেছে। ভাগ দিয়া দিলে তো সব ঝামেলা মিটে যাব। দিয়া দিলে মোরল বাড়ির এত সম্মান আর থাকবো না। এমনও মোরল বাড়িরে কেউ সম্মান করে না, তগলেকে তো সব সম্মান নষ্ট হয়ে গেছে। আমি আবার কি করছি? রিমা আর রতন মোরল বাড়িরে ডুবাই দিছে। আমি যদি লতিফরে বিয়ে করি তাহলে তোমরা মাইনা নিবা? লতিফ কেডা? কেউ না, এমনিই কইছি আমি বিয়েই করব না। কি রে দৌড়াইতাছস কেন? আপনারা এইখানে? আর ওইদিকে তো জমির লাগা মারামারি লাগা গেছে। কার লগে মারামারি লাগা গেছে? মেজো ভাই করিম চাচারে মারছে। কি কস? সরোবর কি অবস্থা? বয়স্ক মানুষ মইরা গেছে কিনা কইতে পারি না। কি কষ্ট, বাড়ির মধ্যে এগুলা কি শুরু হইছে? ছোটবা চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই। খবরদার, আমার কাছে আবি না, তোরা আমার দুশ্মন। আমি তো মারি নাই। তুই মারস নাই, কি হইছে? তোর বড় ভাই তো মারছে। আরে এইসব বাদ দাও, চলো ডাক্তার কাছে। চলো আগে। করিম, কি হয়েছে তোর? দাদা ভাইজান, দুলাল আমারে বড় লাঠি দিয়া ডিসি না না বাড়ি মারছে। বড় ভাইজান, দুলালের কি উচিত হইছে ওর সাসারে এমন করে মারাটা? ছোট আম্মা, তুমি মামলা করো, আমি তোমাকে লগে আছি। থাম, তোরা মোরল বাড়ি মান সম্মান ইজ্জতের আর কিছুই রাখলি না। সেই জায়গার লেগে আমি মার খাইছি, ওই জায়গা আমার চাই চাই। কে কোথায় আছেন? আমার চশমাটা হারায় গেছে। কেউ কি আমার চশমাটা দেখছেন? চশমাটা দেখা থাকলে আমার দিয়ে দিয়েন, চোখে কিছু দেখতেছি না। এই মাস্টার, দূরে যাও, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। ডিসিশন পরে নিয়েন, আমি আমার চশমা খুঁজে পাইতেছি না। মাস্টার মোরল সাহেব, চশমা ছাড়া জরিমানা করতে পারবো না আমি। আর জরিমানা করতে হইব না, তুমি অন্যদিকে যাও। কোন দিক দিয়ে যাবো? আপনি আমার চশমা খুঁজে দেন, নাইলে আমার রাস্তা দেখা দেন। যাও কইতেছি, যেই দিকে দুই চোখ যায় ওই দিকে যাও। যাও, ভাগো। কোন দিকে যা যাবো? দুই চোখে তো কিছুই দেখি না আমি। যা হবার হইছে এর বিচার আমি রাত্রে করুম। করিমরে নিয়া ডাক্তার কাছে যাও। চলেন। খেলা হপায় শুরু হয়েছে। আমার গলা চাইপা ধরছিল না, এখন নিজেরা নিজেরাই মারামারি করতেছ। পরে আরো টের পাইবা আমি কি জিনিস। সাথে ওই ফকিন্নের পোলারও আমি গ্রাম ছাড়া করব। স্যার, জমি জমা কেমন দেখলাম? জমি জমা ভালোই দেখছি। নাও, উত্তরপাড়ার জমিটা পেলে ভালো হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এখানে আমার কাগজপত্র সব আছে, কোনো ভেজাল নাই তো? না না, ভেজাল নাই, এগুলো সব অরিজিনালের কপি। আপনার চাইলে আমি অরিজিনাল কাগজও দেখাইতে পারবো। কাগজপত্র তোমার কাছে রাখো, প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। স্যার, আমার জয়েন কবে থেকে? আজকে থেকে তোমার জয়েনিং। আমরা যেভাবে বলবো সেভাবেই কাজ করবে। জি স্যার, বলেন কি করতে হইব? ফ্যাক্টরির জন্য 100 কাঠার একটা প্লট দরকার, দেখবেন কেউ ভাড়া দেয় কিনা। জি আচ্ছা। তুমি ম্যানেজার পদে জয়েন করার সত্ত্বেও তোমাকে এখন মার্কেটিং সাইটটা দেখতে হবে। জি স্যার। মানুষজনকে বলবে সুলতান গ্রুপে যদি কেউ 1 টাকা ইনভেস্ট করে সে তার ডাবল ফেরত পাবে। তার মানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে 7 দিন পরে 2 লাখ টাকা পাইব? ঠিক বুঝেছো, 20 লাখ টাকা ইনভেস্ট করলে আরও বেশি পাবো। জি স্যার, তাইলে আজ থেকে কাজে লেগে যাবো। আর শোনো, কাল থেকে কাজে লেগে যাবে। আর তোমার যে ড্রেস আপ এটা চেঞ্জ করতে হবে। পিএস, জি স্যার। ওকে 1 মাসের অগ্রিম স্যালারি দিয়ে দাও। জি। ভালো ড্রেস কিনবে, মনোযোগ দিয়ে কাজ করবে, তাহলে প্রমোশন হবে। জি স্যার, এই নাও। এত টাকা? ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোল্ট্রি নিবে না তো? পোল্ট্রি নিলে আমগো কি, যা যাওয়ার তো বসেরই যাইব। কিরে মিনা, সবাই কই গেছে? বাড়িতে এত বড় ঝগড়া হলো, আমার জোরে ডাক দিলি না কেন? তখন তো মাথা ঠিক আছিল না। এই বাড়িতে নাকি ঝগড়া হয়েছে? হ, মেজু ভাইজান করিম চাচারে মারছে। বেশি জোরে জোরে মারছে? বেশিই মারছে, বাঁচার সম্ভাবনা একেবারেই কম। আরে ছোট আবার কিছুই হইব না। হ, ঠিকই কইছো, মোরল গোজে জান সহজে মরবো না। হ, মরুরা তো আশ্রয়ের রাত্রিও লাগে। আইছে রে, তুই এত বেশি কথা কইতাছিস কেন? আপনি তো বেশি কথা কইতাছেন। মিনা চুপ করবি? একটি হারানো বিজ্ঞপ্তি। অল্প কিছুক্ষণ আগে মারামারির সময় আসামকা দৌড় দিতেই আমার চশমাটি হারিয়ে যায়। যদি কোনো হৃদয়বান ব্যক্তি চশমাটি পেয়ে থাকেন তাহলে চশমাটি ফিরিয়ে দিয়ে আমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আপনি কে ভাই? আমি ভাই না তো স্যার, আমি তো মিনা। মিনা, তুমি আমার দর্শক কেন? আমার চশমাটা খুঁজে পাইতেছি না। স্যার আপনি কি চশমা ছাড়া চোখে দেখেন না? দেখি না, সব ঝাপসা দেখতেছি। সুলতানা আমার চশমাটা একটু খুঁজে দাও না। সরি সরি, আমার ভুল হয়ে গেছে। মিনা চল স্যারের চশমাটা খুঁজে দিই।